নমস্কার, আমরা উপস্থিত হয়েছি মধুরপুর গ্রাম আরামবাগ ব্লক হুগলি ডিস্ট্রিক্ট। আমার সাথে আছেন পল্টু কোলে। আমরা এখানে একটা ডেমো করেছিলাম ম্যানকাইন্ড এগ্রিটেকের এজো ডিজো এই প্রোডাক্টটা, তো আজকে আমরা এখানে ফিল্ডে করছি, মানে একটা জাস্ট ডেমো করার পর দেখানো হচ্ছে, অনেক দাদাকে নিয়ে এসেছি এখানে দেখানোর জন্য। তো সবাই দেখেছেন এখানে রেজাল্ট, তো আমরা সাথে যে দাদা আছেন ওনার কাছ থেকে জেনে নেব উনি এজো ডিজো রেজাল্ট কী বলতে চাইছেন। দাদা একটু যদি বলেন আপনার নাম আর একটু যে কাছে পার্থক্য করে পেয়েছেন। আমার নাম পল্টু কোলে, যে দিকটা দিয়েছি সেই দিকটা থেকে যেখানটা মানে দিয়েছি যেখানটা দেওয়া হয়নি তার থেকে ডেভেলপ একটু হয়েছে, ধানের একটু গাছ হাইট হয়েছে এবং গাছের গ্রোথ মানে ঠিক আছে। হ্যাঁ, এবং এখানে আপনি কোনো খোলা পচা বা ঝলসা দেখতে পাচ্ছেন? না না, এর কোনো খোলা পচা কি ঝলসা ও কোনো দেখা যায়। দাদা যেটা বলতে চাইছেন, আমরা যেদিকে ডেমো করেছিলাম বা যেদিকে করিনি যে কন্ট্রোল প্লট যে সাইডটা, তো গাছের মধ্যে যে পার্থক্য আছে, গাছের হাইট ডেভেলপ বেশি আছে, এর সাথে আমাদের এই জায়গায় যে না ডেমো প্লটে এখন পর্যন্ত গাছের বয়স প্রায় 45 থেকে 48 দিন বয়স, তো এখানে কোনো খোলা পচার কোনো প্রাদুর্ভাব নেই, এর সাথে কোনো ঝলসা টাক্সের নেই, গাছ রোগমুক্ত। এবার আমাদের কি ধান ফলছে, তো ধান রোগমুক্ত মানে কি হবে, ধানের ফলন বেশি, তো রোগমুক্ত মানে ধানের ফলন বেশি হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।